ওয়ালাইকুম আসসালাম ও ও বারাকাতু রেজা মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন প্রবাসীরা তাদের টাকার জাকাত কিভাবে দেবেন যদি ওই টাকা দেশে পাঠানোর পর ওই টাকা দিয়ে যদি জমি ক্রয় করা হয় তাহলে জাকাত কিভাবে দেবেন জবাব প্রবাসীদের অর্থ দেশের চালিকা শক্তি দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে প্রবাসীদের এই রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রবাসীরা যেহেতু দেশে টাকা পাঠিয়ে দেন তাই দেশে যাদের তাদের অভিভাবক যিনি আছেন তিনি এটা হিসাব করবেন আর নেশাব পরিমাণ যদি হয়ে যায় তাহলে বৎসর অতিক্রম হলেই বা বৎসর পূর্ণ হলেই তার উপরে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে আর নেশাব তো আমরা সবাই জানি যে স্বর্ণ অথবা রূপা স্বর্ণ হলে সাড়ে সাত পরি স্বর্ণ সমমূল্যের অর্থ যদি দৈনন্দিন ব্যব খরচের অতিরিক্ত থাকে এবং এক বৎসর পূর্ণ হয় তখন তার উপরে শতকরা চল্লিশ ভাগ অর্থাৎ শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে পক্ষান্তরে যদি ওই টাকায় নিত্য খরচের পর কিছুই থাকে না অবশিষ্ট টাকা দিয়ে যদি জমি ক্রয় করা হয় তাহলে প্রশ্ন দেখা দেবে জমিটা কেন ক্রয় করেছেন যদি জমিটা ব্যবসায়ের জন্য ক্রয় করে থাকেন মূল্য বৃদ্ধি পালিয়ে বিক্রি করবেন তাহলে ওই জমির যে ক্রয় করেছেন সে জমির বর্তমান বাজার দর ধরে জাকাত দিতে হবে আর যদি বাড়ি নির্মাণের জন্য করে থাকেন তাহলে সেখানে জাকাত লাগবে না আর যদি ওই জমিটা ফসলি জমি হয় তাহলে ফসলের জাকাত দিতে হবে যতবার ফসল করা হবে এবং ফসল কাটা হবে আল্লাহ বলছেন ও আো হাক্কা হো মা হাসো আদি যেদিন তোমরা ফসল কাটবে সেদিনই জাকাত দিয়ে দাও কাজেই ওই ফসল যদি আঠারো ত্রিশ কেজি ধান তার কমে হয় তাহলে জাকাত লাগবে না আঠারো মনত্রিশ কেজি পুরা হয়ে গেলে তখন আপনার জাকাত দিতে হবে দু পদ্ধতির এক পদ্ধতিতে যদি বৃষ্টির পানিতে ফসল হয়ে থাকে তাহলে জাকাত দেবেন অসর অর্থাৎ দশ বাঘের এক বাঘ আর যদি সেচ প্রকল্পের মাধ্যমে যদি যদি চাষাবাদ করে থাকেন তাই তাহলে সেই ক্ষেত্রে অসুর অর্থাৎ বিশ ভাগের এক বাঘ জ্যাক দিতে হবে আল্লাহ আলম্বী সাব